স্বাগত সান্ধ্য বাজারের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাহিদ আমিতু এবং আমি বিপ্লব রায়হান। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক বেলুনুরি জনগণের আস্থা বিশ্বাস যেটা আমাদের মূল শক্তি, সেই আস্থা বিশ্বাসটা অর্জন করতে হবে। আর সেই আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে। আর বারবার ক্ষমতায় সেই দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে 2009 থেকে এই 24 পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মিতু, আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে এবং ঐতিহাসিক সোহরাওয়দী উদ্যানে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন, পরে পায়রা উড়িয়ে এই প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন কিন্তু করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেখানে তিনি বক্তব্য রেখেছেন। তিনি দেশের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন সেখানে, পাশাপাশি জনগণের আস্থা অর্জনের নির্দেশ দেন নিজস্ব নেতাকর্মীদের। এ নিয়ে আমাদের কাছে সান্ধ্যবাজারে থাকছে বিস্তারিত। যমুনার পাড়ে, এখানে ঠিকই যমুনা নদীর বুকে চর হাত বদল হয়, তবে পাহাড় দ্বীপ বা নদীর বদলে নয়। এখানে জমি হাত বদল হয় টাকার বিনিময়ে। বছরে ২ বছর ৫ বছর মেয়াদ আছে, ওইভাবে নেয় কি আর। বছরে ৩-৪ হাজার টাকা ৫ হাজার টাকা করে দোয়ায় নেব, এমনি না। প্রায় 75% লোক এইরকমই অন্যের জমিতে বসবাস করে। একটা জমি যখন ভেঙে যাবে, এই ভেঙে যাওয়ার পরে যখন এটা পরবর্তীতে আবার উঠবে, এটা খাসে পরিণত হবে। এটা কোনো ব্যক্তি মালিকানা, এটা লিজ দিতে পারবে না। বিপ্লব, দলিল ছাড়াই জমির বেচা কেনা হচ্ছে এবং দেওয়া হচ্ছে ভাড়াও, দখল সূত্রে বেহাত হচ্ছে রাষ্ট্রের খাস জমি, এবং এই ক্ষেত্রে কিন্তু আইন কানুনকেও পাত্তা দেওয়া হচ্ছে না। বগুড়ার এমনই একটি জনপদ যেটি নিয়ে আপনি বলছিলেন, সেটি নিয়ে আমাদের হাতে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। তবে শুরুতেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে যে আলাপ শুরু করেছিলাম সেই বিষয়টি জানাবো। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগকে বারবার নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু জনগণ আর তৃণমূল কর্মীদের শক্তিতে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে আওয়ামী লীগ। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই প্রতিষ্ঠা হয়েছে। এ সময় জনগণের আস্থা বিশ্বাস ধরে রাখতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। মিছিলের স্রোতে নবীন থেকে প্রবীণ, ৭৫ বছর আগে এমনই এক স্রোতে সামিল হয়েছিলেন যারা, তারা হয়তো বেঁচে নেই, কিন্তু তাদের রেখে যাওয়া নাম এখনও স্লোগান হয়ে উচ্চারিত হয়। সারা দেশ থেকে আসা এই স্লোগানের সুর রোববার দুপুরে গিয়ে মিলিত হয় সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে, ফটক পেরিয়ে সমাবেশ স্থলে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠান শুরু হয় বিকেল 3:30টায়। ততক্ষণে অনুষ্ঠানস্থলে হাজির দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিরোধী রাজনৈতিক দলের নেতা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষক, সাহিত্যিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। ৪৩ বছর ধরে দলকে নেতৃত্ব দেয়া বঙ্গবন্ধু কন্যা সমাবেশস্থলে এসেই জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। বেলুন ও পায়রা উড়িয়ে ছড়িয়ে দেন শান্তির বার্তা। পাশে 3বারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সাংস্কৃতিক পরিবেশনায় তুলে ধরা হয় ৭৫ বছরের ইতিহাস, অর্জন ও আগামীর বার্তা। দলীয় সভাপতির বক্তব্যে উঠে আসে প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে দেশের স্বাধীনতা পরবর্তী সংগ্রামের কথা। বলেন, বাঙালির সকল অর্জনে আওয়ামী লীগ জড়িত। ১৭৫৭ সালে 23শে জুন সেই পলাশী আম্রকাননে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, ১৯৪৯ সালে 23শে জুন ঢাকার কেম দাস লেনের রোজ গার্ডেন নামে যে বাড়িটি, সেখানে বসে প্রথম আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। আওয়ামী লীগের নেতৃত্বেই এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে সেই মেহেরপুরের আম্রকাননে। শেখ হাসিনা বলেন, সবসময় মানুষের সুখে দুঃখে পাশে ছিল সংগঠনটি। বারবার এই দলকে আঘাত করে নিশ্চিহ্নের চেষ্টা করা হয়েছে, কিন্তু যতবার এই আঘাত এসেছে দলটি ততবারই জেগে উঠেছে। আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন। আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। খুব বেশি দিনের কথা না, 2007 সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে, সেটাও সফল করতে পারেনি। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না। যারা দলের চেয়ে নিজেকে বড় মনে করেছেন এবং দল ছেড়ে গেছেন তারা ভুল করেছেন বলে জানান দলীয় সভাপতি। ষড়যন্ত্র ভয় না পেয়ে দেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জনে কাজ করতে দলীয় কর্মীদের নির্দেশ দেন তিনি। হয়তো কখনো কখনো কোনো নেতারা ভুল করেছেন, কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকতে তারাই বড় নেতা, দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। যে সকল নেতারা ভুল করেছিলেন তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু নিবু। 2026 সালে উন্নয়নশীল দেশে উন্নীত হবার প্রস্তুতি নেওয়া হয়েছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী বলেন এ ধারা অব্যাহত রাখতে হবে। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে। বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে। কাজে এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলিতে, এইটাই আমাদের প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা আপনারা আছেন বলেন, হাত তুলে বলেন। ৭৫ বছরের দীর্ঘ ইতিহাসে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম সহ নানা অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। তবে এ সময় এসেছে নানা বাধা, বিপত্তি ও সংকট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা, দলে ভাঙ্গন, নেতাদের দলত্যাগ সহ স্বৈর শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দীর্ঘ কঠিন পথ পাড়ি দিতে হয়েছে দলটিকে। তবে স্বাধীনতার পর থেকে প্রায় ২৪ বছর দেশকে শাসন করেছে দলটি। এ সময়ে দেশ এগিয়েছে নানা সূচকে। আগামীতেও স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকল্প নিয়েছে আওয়ামী লীগ। সোহরাওয়দী উদ্যান থেকে আসিফ বিল্লাহ, এখন ঢাকা। আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তিতে রাজধানীর রোজ গার্ডেনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান, বিস্তারিত জানবো তার কাছে। জাহিদ, আজ তো আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে, কি কি আয়োজন দেখছেন বিস্তারিত জানাবেন আমাদের। আওয়ামী লীগের গৌরব উজ্জ্বল ৭৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী যে আয়োজন, সেই আয়োজনের ধারাবাহিকতায় ঐতিহাসিক যে রোজ গার্ডেন, যেই রোজ গার্ডেন ১৯৪৯ সালে ২৩শে জুন আজকের এই দিনে এখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। সেটি ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, পরবর্তীতে স্বাধীনতার পরে সেটি বাংলাদেশ আওয়ামী লীগ হয়ে যায়। এই রোজ গার্ডেনে এখানেই তৈরি করা হয়েছিল আওয়ামী লীগের সেই রাজনৈতিক ম্যানিফেস্টো, রাজনৈতিক যে গঠনতন্ত্র এবং সংগঠন, যে আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে, দেশের মুক্তিযুদ্ধ হয়েছে যে আওয়ামী লীগের নেতৃত্বে, সেই আওয়ামী লীগ এই রোজ গার্ডেনে বসেই প্রতিষ্ঠিত হয়েছিল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি সভাপতি হয়েছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়েছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। সেই সংগঠনটি আজকে ৭৫ বছর শেষ করে ৭৬ বছরে পা দিয়েছে। এই ৭৫ বছরের পথ চলায় আওয়ামী লীগের অনেক অর্জন, এদেশের রাজনৈতিক অর্জন, একই সঙ্গে রাজপথের পাশাপাশি সরকার পরিচালনায়, দেশ পরিচালনায় এই সংগঠনের অনেক অর্জন রয়েছে। সেই ধারাবাহিকতা এখানে সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে অনেক শিল্পীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। হয়তো আর কিছু সময়ের মধ্যেই যে মূল অনুষ্ঠান সেটি শুরু হবে এবং যারা এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, বিভিন্ন কলা কৌশলী যারা রয়েছেন, বিভিন্ন শিল্পী যারা রয়েছেন, ইতিমধ্যে আমাদের দেশের যে বরণ্য অভিনেতা জাহিদ হাসান সহ তানবিন ছুটি সহ অন্যান্য যারা পরিচিত মুখ রয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের তারা এসেছেন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসেছেন, যিনি সরকারের সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান তিনি এসেছেন, তিনিও এখানে উপস্থিত রয়েছেন। নাহিদ ইজাহার খান মূলত এই পর্বের দায়িত্বে রয়েছেন, তিনি সাংস্কৃতিক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সরকারের। এই অনুষ্ঠানটি মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানের আদলে সাজানো হয়েছে। এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি আসার পরেই হয়তো এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পর্যায়ক্রমে বাংলাদেশের অনেক নামি দামি শিল্পীরা তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন, হয়তো সবার আসার পরে এবং নেতৃবৃন্দ আসার পরপরেই অনুষ্ঠানটি শুরু হবে। এটি আজকের দিনের শেষ আয়োজন। আজকের দিনে সকাল থেকে যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয়েছিল প্রতিষ্ঠাবার্ষিক আয়োজন, তার ধারাবাহিকতা এই রোজ গার্ডেনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি দিনের শেষ আয়োজন, সেই আয়োজনেই কিছু সময়ের মধ্যেই শুরু হবে। মিতু, রোজ গার্ডেন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাহিদ হাসান। গত 7.5 দশকের পথ চলায় দেশের ক্ষমতায় ছিল 24 বছর, আর টানা 4 মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আওয়ামী লীগের বর্তমান সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশে উন্নীতের লক্ষ্যে বাংলাদেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জন করা স্বাধীন দেশটির স্বপ্ন এখন অর্থনৈতিক মুক্তি, যার বর্তমান হাল এই দলটিরই হাতে। হাসিবুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। 1947 সালে ভারত ভাগের পর আশাহত হয় তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের জনগণ। সংখ্যাগরিষ্ঠ হলেও অর্থনীতি ও রাজনীতির নানা সূচকে বৈষম্যের শিকার হয় বাঙালিরা। বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের অবহেলিত নেতারা 1949 সালে ঢাকার টিকাটুলিতে KM দাস লেনের সেই ঐতিহাসিক রোজ গার্ডেনে এক সভা ডাকেন। আত্মপ্রকাশ করে এক নতুন রাজনৈতিক দল, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। নবগঠিত রাজনৈতিক দলের সভাপতি হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি, আর সাধারণ সম্পাদক হন শামসুল হক। শেখ মুজিবুর রহমান তখন কারাগারে বন্দী থাকলেও তাকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। ক্রমে এই অঞ্চলের মানুষকে সম্পৃক্ত করতে থাকে নতুন এই রাজনৈতিক দল। জমিদারি প্রথা বিলুপ্তির মাধ্যমে কৃষকের জমির অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখে দলটি। রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলনে সোচ্চার ছিলেন আওয়ামী মুসলিম লীগের নেতারাও। 47 সনেই কিন্তু নতুন ডাক টিকিট যখন করা হলো, তখন ডাক টিকিটে বাংলা নাই, চাকরি নিয়োগের পরীক্ষা বাংলা নাই, উর্দুতে বা ইংরেজিতে। 50-এর দশকের মাঝামাঝি পর্যন্ত সময়টা আওয়ামী লীগ কিন্তু মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান এই দাবিটা তুলছেন যে জমিদারি উচ্ছেদ করো, বিনা খেসারতে, কোনো ক্ষতিপূরণ দেওয়া যাবে না। নিপীড়িত জনগণের অধিকার আদায়ে তখনকার পাকিস্তানের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় আওয়ামী মুসলিম লীগ সহ পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলো। 1953 সালে গঠিত হয় যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্ট 21 দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। ওই ইশতেহারের প্রধান দাবি ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ববঙ্গকে পূর্ণ স্বায়ত্তশাসন। পাকিস্তান জন্মের পর 1954 সালে প্রথম আইনসভা নির্বাচনে 237টি আসনের মধ্যে 223টি আসন পায় নির্বাচনকালীন এই জোট, যেখানে একক দল হিসাবে সর্বোচ্চ 143টি আসন পায় আওয়ামী মুসলিম লীগ। যদিও অল্প কয়েকদিনের মধ্যে যুক্তফ্রন্টের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয় পাকিস্তানি শাসকেরা, কিন্তু বাংলায় জনপ্রিয়তা বেড়ে যায় আওয়ামী মুসলিম লীগের। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পরেই কিন্তু বড় রকমের সুযোগ তার একটা সামনে আসে, সেটা হলো 54 নির্বাচন। মুসলিম লীগ পেল মাত্র 9টা, আর আওয়ামী লীগ 148টার মতো। শেরেবাংলার দল তার 1/3 আসন, কিন্তু আওয়ামী লীগ উদারতা দেখে শেরেবাংলাকে মুখ্যমন্ত্রী, আওয়ামী লীগ কিন্তু একাই মন্ত্রিসভা গঠন করতে পারে। 1955 সালে দলীয় কাউন্সিলে মুসলিম শব্দটি বাদ দেয়া হলে অমুসলিমরাও যোগদানের সুযোগ পায় আওয়ামী লীগে। তবে পররাষ্ট্রনীতি নিয়ে মতপার্থক্যের কারণে 1957 সাল থেকে দল থেকে বেরিয়ে যান মাওলানা ভাসানী। এদিকে 1952 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও গুরুত্বপূর্ণ সংগঠক শামসুল হক অসুস্থ হয়ে পড়লে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান, আর 1966 সালে প্রথম তিনি নির্বাচিত হন আওয়ামী লীগের সভাপতি। এরপর বঙ্গবন্ধুর নেতৃত্বেই হয় 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং পরবর্তীতে স্বাধিকার আদায়ের চূড়ান্ত মুক্তিযুদ্ধ। উদিত হয় নতুন একটি দেশ বাংলাদেশ। স্বাধীনতার পর দেশ পরিচালনার 4 বছরের মাথায় ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। পরে 1981 সালে দেশে ফিরে আওয়ামী লীগের সভাপতি হন শেখ হাসিনা। দীর্ঘ 21 বছর আন্দোলন সংগ্রামের পর 1996 সালে ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ। এক মেয়াদের বিরতির পর 2008 সাল থেকে টানা দেশকে পরিচালনা করছে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া দলটি। মানুষের কি অধিকার প্রতিষ্ঠা হবে, কি স্বপ্ন বাস্তবায়িত হতে পারে, এসব চিন্তার বাহিরে চলে গেছে মানুষ। এগুলো নিয়ে ভাবতেও না। সেই ভাবনার জায়গাটি দেশরত্ন শেখ হাসিনা তিনি তৈরি করেছেন, মানুষকে আশান্বিত করেছেন। এই সময়ে বেড়েছে মাথাপিছু আয়, অর্থনীতির আকার, ঘরে ঘরে পৌঁছেছে বিদ্যুৎ, নারীর কর্মসংস্থান সহ অর্থনীতি ও সামাজিক সূচকে ঘটেছে রূপান্তর। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পারমাণবিক বিদ্যুৎ সহ হাজার হাজার প্রকল্প উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিয়েছে বাংলাদেশকে। এই বড় বড় যে অর্থনৈতিক কাজগুলো, পদ্মা সেতু বলেন, অন্যান্য অবকাঠামো বলেন, খাদ্য সংসদতা বলেন, বিদ্যুৎ বলেন, বই বলেন, এইটা কিন্তু অন্য কোনো দল চিন্তা করে নাই। এটা হলো আওয়ামী লীগের ইতিবাচক দিক। পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এখন 75তম বছরে। দীর্ঘ এ পথ চলায় জনগণই দলটির শক্তি, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। 18তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওয়াকারুজ্জামান। দুপুরে সেনানিবাসে এক অনুষ্ঠানে সদ্য সাবেক সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ দায়িত্ব হস্তান্তর করেন। নতুন সেনাপ্রধান বলেন, মিয়ানমারের সঙ্গে কোনো বিরোধ নেই, তাই দ্রুত রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে কাজ করবেন তারা। বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিদায়ী সেনাপ্রধানের কার্যক্রম শুরু হয়। রোববার সকালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই স্মৃতিস্তম্ভের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেনাপ্রধান স্মরণ করেন মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি। এ সময় সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। পরে সেনাকুঞ্জে 17তম দায়িত্ব পাওয়া এই সেনাপ্রধানকে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বেলা 1টার দিকে সেনা সদরে নতুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ। এ সময় নতুন সেনাপ্রধানকে বিদায়ী এই সেনাপ্রধান নিজ আসন ছেড়ে দেন। পরে ফুলেল ভালোবাসায় সিক্ত হন জেনারেল শফিউদ্দিন আহমেদ। ফুলে মোড়ানো গাড়িতে করে এতদিনের সহকর্মীরা তাকে বিদায় জানান। পরে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিমান ও নৌবাহিনীর প্রধান নতুন এই সেনাপ্রধানকে জেনারেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নতুন সেনাপ্রধান বলেন, সদা সুশৃঙ্খল থেকে দেশের প্রয়োজনে ও বহির্বিশ্বে শান্তি বজায় রাখতে কাজ করবে সেনাবাহিনী। বিগত দিনের মতোই দুর্যোগেও ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনএড টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। রোহিঙ্গা ইস্যু নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু আমরা চাই শান্তিপূর্ণভাবে দ্রুত রোহিঙ্গাদের ফেরত পাঠাতে। ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা চাচ্ছি করি না। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। তাছাড়া তাদের প্রতি আমাদের কোনো অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট, এটা হয় না, ঠিক আছে। এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তাদের সাথে এঙ্গেজড আছি, সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সীমান্তে কোনো ঝুঁকি নেই উল্লেখ করে তিনি আরও জানান, ঝুঁকি মোকাবেলায় বর্ডারে ও সেন্ট মার্টিনে আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত আছে। বর্ডার গার্ডও প্রস্তুত আছে, যারা সেন্ট মার্টিনসে ডিপ্লয় থাকে সবসময়, এটা আগেও ছিল। নাজমুস সাকিব, এখন ঢাকা। সান্ধ্যবাজার নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। বিপ্লব, সিলেটে কিন্তু প্রতি বছরে বন্যা দেখা দিচ্ছে এবং এই বন্যার ফলে কিন্তু প্রতি বছরে নিঃস্ব হচ্ছে লাখো কৃষক এবং মাছ চাষি। এবারও দেখা গেছে যে অনেক কৃষকের গবাদি পশুর পাশাপাশি কিন্তু ঘেরের মাছ ভেসে গেছে, এবং যেটি হিসাবে দাঁড়িয়েছে যে গত বছরের তুলনায় এবার ক্ষতির পরিমাণ বেশি। মৃত্যু সংশ্লিষ্টরা যেটি বলছেন যে অবকাঠামোগত ক্ষতি তো রয়েছে, পাশাপাশি শুধুমাত্র মৎস্য এবং কৃষি সম্পদের ক্ষতি ৫০০ কোটি টাকার উপরে। সিলেটের সহকর্মী রাকিবুল রাফির একটি প্রতিবেদন হাতে রয়েছে, ছবি তুলেছেন অনিল পাল। সিলেট সদর উপজেলার ২২ টিলার মাছ চাষি মতিউর রহমান বছরের শুরুতে ধার দেনা করে কয়েক লাখ টাকা দিয়ে মাছ চাষ করেন এই খামারি। চলতি বছরের দুইবারের সৃষ্ট আকস্মিক বন্যায় সীমাহীন ক্ষতির মুখে পড়তে হয়েছে তাকে। সিলেটে দ্বিতীয় ধাপের বন্যার পানিতে পুকুরের মাছের সাথে ভেসে যায় তার সবজি ক্ষেত ও পোলট্রি ফার্ম। সহায় সম্বল হারিয়ে এখন তার অমানিসার অন্ধকার। আমার বর্তমানে একটা মাছ যদি মাছ মনে করেন যে হয়তো মারলাম চল করে গেছি, পাওয়া গেছে না, আমরা একটা মাছও মারতে পারছি। শুধু মতিউর রহমান নন, তার মতো এই অঞ্চলের প্রায় ৫৫,০০০ মাছ চাষির এখন একই অবস্থা। পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১২,৪২৪ জন খামারি। সবার কণ্ঠেই এখন সম্পদ হারানোর সুর। ৯০% আমার ৫৫,০০০ টাকার পোনা মাছ চাচ্ছিলাম, ২০,০০০ মাছ আছে। মাছ আপনার ও সাইজ হয়ে গেছে, ও মাছ আমার সারা ফাইনে নিছে কি বাবা। প্রচুর মাছ ক্ষতি হয়েছে, যারা ফিশারি আসতো ফিশারিগুলো তলে গেছে কি আপনার, যেমন ফাঙ্গাস মাছ, এরপরে তেলাপিয়া মাছ, এগুলা তো আপনার ফিশারির মাধ্যমে হয়েছে, এগুলা সবও তো লেগেছে কি। ২২-এর বন্যা যেরকম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এর থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায়। কারণ ২২-এর বন্যা তো হঠাৎ পানি আসছে আর গেছে গিয়া, আর এই যে বর্তমানে যে বন্যা, এই বন্যায় আস্তে আস্তে পানিটি কমতেছে। জেলা মৎস্য অধিদপ্তর বলছে, সিলেটের প্রথম দফার বন্যায় মৎস্য খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ২০,৬১ লাখ টাকা, আর এবারের বন্যায় ১৩ উপজেলায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত ২৭ কোটি টাকায়। ২,৩৭৭ হেক্টরে চাষকৃত মাছের মধ্যে নষ্ট হয়েছে ১,১৭১ টন মাছ। পুকুরের পাড়ে অনেকে নেটিং করেছেন মাছটাকে সেভ করার জন্য, সেই নেটিং টেটিং সহ তাদের অবকাঠামোগত কিছু লস আছে আর কি। তো আমাদের প্রথম ধাপে প্রায় ২০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছিল, আবার দ্বিতীয় ধাপের বন্যায়ও তাই প্রায় ২৭ কোটি টাকার মতো চাষের ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢলের পানিতে কেবল মাছের ক্ষতি হয়েছে এমনটি নয়, বরং নষ্ট হয়েছে হেক্টরের পর হেক্টর জমির শাকসবজি ও ফসল। তলিয়ে গেছে আউশ ধান ও বীজ সহ নানান শাকসবজি। লাউ গাছ টাউ গাছ আসিল, আমরা গরিবের সময় আনলে লাউ বেচলে ওই জন্য আমরা ২ টাকা পাই। বাড়ি ক্ষতি হয়েছে, তো ভাঙে গেছে, ঘরে ডরে ভাঙে গেছে, ডেবে বাড়িয়া ভাঙিয়া মাটি উঠে লইয়া গেছে কি, বুঝলেন। কৃষকরা ক্ষতিগ্রস্ত যে পরিমাণ হয়, তারা তো এই পরিমাণ সরকারের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা তেমন কিছু পায় না। এবারের বন্যায় শুধুমাত্র সিলেটে ২০,৪৪০ হেক্টর কৃষি জমির মধ্যে সিলেটে তলিয়ে গেছে 17,৩৭৭ হেক্টর জমির ফসল, যাতে ক্ষতি হয়েছে ৩৮৯ কোটি টাকা। যদিও বছরের প্রথম বন্যায় সিলেটের কৃষকদের ক্ষতি হয়েছিল প্রায় ১৪৩ কোটি টাকার ফসল, তবে পানি পুরোপুরি নেমে গেলে ক্ষতির সঠিক পরিমাণ আরও বাড়তে পারে বলছে কৃষি বিভাগ। যেহেতু আগেরবারে আমাদের মাঠে এবং হাওরগুলাতে পানিতে পূর্ণ ছিল, নদীগুলো ভরেছিল, এইবার যে বন্যাটা আসলে এটা পুরাটাই উপচে উঠছে আর কি। ওটার কারণে আমাদের যে মাঠে ফসল ছিল ২০,৪৪০, এর মধ্যে প্রায় 17,৩৭৭ হেক্টরই আমাদের নিমজ্জিত হয়ে যায়। এর আগে ২০২২ সালে ভয়াবহ বন্যায় সিলেট বিভাগে শুধুমাত্র কৃষি ও মৎস্য সম্পদের ক্ষতি হয়েছিল প্রায় ২,৫০ কোটি টাকা। রাকিবুল রাফি, এখন সিলেট। বিপ্লব, মাত্র ৮ থেকে ১০,০০০ টাকা বিঘা প্রতি বিক্রি হচ্ছে আবাদি জমি, আর যেসব ভালো জমি রয়েছে সেগুলোর দাম আবার ৬০ থেকে ৭০,০০০ টাকা। তবে বাড়ি তৈরির যেসব জমি রয়েছে সেগুলো কিন্তু বেচা কেনা হচ্ছে না, তবে ভাড়াই পাওয়া যাচ্ছে। কিন্তু সব থেকে অবাক করা যে বিষয়টি, এই যে জমি বেচা কেনা হচ্ছে, কোনো পক্ষকে কিন্তু দলিল দেওয়া হচ্ছে না বেচা কেনার, এবং শুধুমাত্র স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে যে বিক্রি হচ্ছে জমি, তার মালিকানা বদল হচ্ছে। বগুড়া থেকে এমনই এক জনপদের গল্প তুলে এনেছেন সহকর্মী হিদায়তুল ইসলাম বাবু, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। ছোট্ট একটা দ্বীপের বিনিময়ে প্রিয় নদীটির বদলে পাহাড় কিনতে চেয়েছিলেন স্বপ্নবাজ এক কবি। কবির সেই শখ পূরণের শেষ পরিণতি কি হয়েছিল, সেই প্রশ্নটির আগে আমরা নজর দিতে চাই চরের চারণভূমিতে। দেখতে চাই চিরাচরিত নিয়ম ভেঙে কিভাবে হাতবদল হয় চরাঞ্চলের খাস জমি, দখল সূত্রে হাতে হাতে ঘোরে রাষ্ট্রীয় ভূমির ভুয়া মালিকানা। নদী বদল দিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় পাহাড় কিনতে পারুক বা না পারুক, এই যে এলাকায় দাঁড়িয়ে আছি যমুনার পাড়ে, এখানে ঠিকই যমুনা নদীর বুকে চর হাত বদল হয়, তবে পাহাড় দ্বীপ বা নদীর বদলে নয়। এখানে জমি হাত বদল হয় টাকার বিনিময়ে। চরবাটিয়ার শাহিন ভাই আছেন। শাহিন ভাই, এখানে আপনারা কিভাবে জমি কেনা বেচা করেন? এখানে আমরা ৬২ রেকর্ড পর্সা সেজ দেখে জমি বেচা বিক্রি হয়। এখানে আমরা বালুর চরগুলো ১০,000 থেকে ১০,000 টাকা দামে আমরা কিনি বিঘাকে, এগ্রিমেন্ট স্বরূপ দলিলকে দলিল করে নিয়ে, মানে ৮ থেকে ১০,000 টাকায়। মানে এই যে জায়গায় দাঁড়িয়ে আছে এখানকার এই জমিতে কি ফলে? এই জমিতে বর্তমানে আপনার ধরুন কিছুই ফুলতেছে না, আবার অনেক সময় দেখা যাচ্ছে বর্ষার পরে বাদাম হবে, বোরা হবে, গাঞ্জা হবে, ধান, পেঁয়াজ বোনা যাবে, অনেক কিছুই বোনা যাবে। আর এই ৮-১০,000-এর উপরেও কি বেচা কেনা হয়? এই ৮-১০,000-এর উপরে যেটা বিক্রি হয় সেটা ভালো বাটি ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা বেচা বিক্রি হয় আপনাদের। চরের অবস্থান নদীর যত কাছে দাম তত কম, আর নদী থেকে একটু দূরে হলেই বেড়ে যায় এখানকার জমির দাম। যমুনার তীর ধরে কিছুটা পথ এগিয়ে দেখা হলো চরের বাসিন্দা সিরাজ আর আহমেদ আলীর সাথে। জানালেন জমি কেনাবেচা হলেও রেজিস্ট্রি অফিসে দলিল হয় না। অর্থের প্রয়োজন হলে স্ট্যাম্পে লেখাপড়া করে মালিকানা বদল করেন চরের বাসিন্দারা। এখানে তো কোনো দলিল হয় না, বুঝলেন? এটা আপনার মনে করেন যে হয়তো ২০০ টাকা ৩০০ টাকা স্ট্যাম্প কিনে ওখানে, তার উপরে এটা স্বাক্ষর করে ১০০ বছর মেয়াদ। জমির দাম দিন দিন কেন বাড়তেছে, কারণ কি? জায়গাটা বেশি দিন হচ্ছে কায়েম হচ্ছে, জায়গা লোকজন বেশি হচ্ছে, তার জন্য দাম বাড়তেছে। খুরের শব্দ তুলে ছুটে চলে ঘোড়ার গাড়ি, ক্যামেরায় ধরা পড়ে তপ্ত বালি মারিয়ে চরবাসীর নিত্য চলাফেরা। আবাদি জমির দাম তো জানা হলো, এবার জানতে চাই এখানকার ভিটে মাটির দাম। এগিয়ে যেতেই স্বাগত জানায় সবুজ গাছগাছালি ঘেরা ছবির মতো গ্রাম চরবাটিয়া। বাড়ির কর্তা গৃহিণী সবাই ব্যস্ত যার যার কাজে। এখানেই পরিচয় হলো মোখলেসার রহমানের সাথে। পরিপাটি দেখালেও বুকের ভেতরে কেবলই কষ্ট। ১৮ বার নির্দয় যমুনার ভাঙনে প্রায় কোমর ভাঙ্গার দশা সর্বশান্ত ষাটোর্ধ্ব মানুষটির। চরবাটিয়ায় বাড়ি করার জমি কেনাবেচা হয় না, তাই ভাড়ার বিনিময়ে পাওয়া ২০ শতক জমিতে বাড়ি করেছেন। এখানকার প্রায় ৭৫ ভাগ মানুষ জমি ভাড়া দিয়ে বাড়ি করে থাকেন, জানালেন মোখলেসার। মানে ম্যাক্সিমাম লোক আর প্রায় 75% লোক এইরকমই, মানে অন্যের জমিতে বসবাস করে, মানে নিজস্ব জায়গা অনেকেরই মানে নেই আর কি। বছরে ৩-৪ হাজার টাকা ৫,০০০ টাকা করে দোয়ায় নেব, এমনি না, বুঝছেন? এমনি থাকতে দিত না। বছরে ২ বছর ৫ বছর মেয়াদ আছে, ওইভাবে নেয় কি আর ২০০ টাকা ২৫০ টাকা শতক। নদী ভাঙনে বিলীন ও নতুন করে জেগে ওঠা চরভূমির নকশা ও রেকর্ড তৈরির জন্য স্থানীয় প্রশাসনের দিয়ারা জরিপ করার নিয়ম থাকলেও অনেক এলাকায় দীর্ঘদিন ধরে হচ্ছে না সেই জরিপ। এদিকে আইন অনুযায়ী নদী বা সমুদ্রের যে কোনো অংশে পয়স্তি বা ভূমি গঠিত হলে তার মালিকানা সরকারের। এক্ষেত্রে কোনো ব্যক্তি জমাজমি বিক্রি বা ভাড়া দেওয়ার অধিকার রাখেন না, জানালেন এই আইনজীবী। একটা জমি যখন ভেঙে যাবে, এই ভেঙে যাওয়ার পরে যখন এটা পরবর্তীতে আবার উঠবে, এটা খাসে পরিণত হবে। এটা কোনো ব্যক্তি মালিকানা, এটা লিজ দিতে পারবে না, ব্যক্তি মালিকানা ভাড়া দিতে পারবে না, এবং ব্যক্তি মালিকানার কোনো ব্যক্তি এটা মানে তার মধ্যস্বত্বভোগী হিসাবে এটা যে ব্যবহার করা তা কিন্তু করতে পারবে না। দিয়ারা জরিপটা কমপ্লিট হয়ে গেলে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা আসলে পাবলিক প্রপার্টি, কোনটা প্রাইভেট প্রপার্টি। এইটা আইডেন্টিফাই হয়ে গেলে আমাদের কিন্তু শৃঙ্খলার মধ্যে চলে আসবে। এই সবগুলো বিষয় নিয়ে আমরা চেষ্টা করছি যাতে করে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এবং আইনের কাঠামোর মধ্যে চলে আসে, এবং যেটা সুশৃঙ্খলভাবে আমাদের ল্যান্ডগুলো ম্যানেজমেন্ট আমরা করতে পারি। বিভিন্ন সূত্র বলছে দেশের মোট আয়তনের 10 ভাগই চরাঞ্চল, আয়তনে যার পরিমাণ প্রায় ৩৬ লাখ একর। আইনের চোখে খাস হলেও যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর বুকে জেগে ওঠা চর দ্বীপচরের জমাজমিগুলো যে যেভাবে পাচ্ছে সেভাবেই ভোগ দখল করছে। বিশিষ্টজনরা বলছেন এই জায়গায় আইন প্রয়োগের মাধ্যমে এখন শৃঙ্খলা ফেরানো সময়ের দাবি। সারিয়াকান্দি থেকে হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। ক্রিকেট বিশ্বের নতুন শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে আফগানিস্তান। বৈশ্বিক আসরগুলোতে যেমন দাপট দেখাচ্ছেন রশিদ মুজিবরা, তেমনি দেশটির ঘরোয়া ক্রিকেটের অবকাঠামোতেও আসছে ব্যাপক পরিবর্তন। বিস্তারিত শামসুল হক পান্থর প্রতিবেদনে। ঊনবিংশ শতকের মাঝামাঝি থেকে আফগানিস্তানে ক্রিকেটের চল। পাকিস্তানে খুরসানের মতো ঘিঞ্জি শরণার্থী শিবির, যেখানে নেই কোনো পিচ, খেলাধুলার সামগ্রী, উইকেট, হেলমেট, গ্লাভস, সেখানে রয়েছে কেবলমাত্র ক্ষুধা। পাকিস্তানের সীমান্ত শহর পেশোয়ারের কাছাকাছি শরণার্থী শিবিরে কয়েক দশক যাবৎ লাখ লাখ আফগান আশ্রয় নিয়েছে। এই আশ্রয় কেন্দ্রে তারা ক্রিকেট ভালোবাসায় আক্রান্ত হয়েছে। আফগানিস্তানে এমন অনেক ক্রিকেটার আছেন যাদের ক্রিকেট শিখতে পাকিস্তান একাডেমিতে যাওয়ার জন্য অর্থ ছিল না। বিভিন্ন জনের থেকে অর্থ কর্য করে শুধু পানি আর বিস্কুট বা চিরা খেয়ে অনুশীলন করেছেন। এমনকি অনেকে প্যাকেটজাত বিস্কিট বিক্রি করে 10 রুপি আয় করে সারাদিন চলত। আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠা হয় 1995 সালে। 1996 থেকে 2001 অবধি তালিবান শাসনে অন্য খেলাধুলোর সঙ্গে ক্রিকেটেও নিষেধাজ্ঞা জারি করেছিল তালিবানরা। প্রথম দিকে ক্রিকেট খেলাকে অনুমতি না দিলেও 2000 সালে তালিবান সরকার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানায় আইসিসিতে আফগানিস্তানের ক্রিকেট খেলার স্বীকৃতি আবেদনকে সমর্থন জানাতে, যার কারণে আফগানদের খেলায় পাকিস্তানের প্রভাব ছিল। বিশেষ করে ভালো স্পিনার ও পেসারের সন্ধান মিলতে শুরু করে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলে যুক্ত হয়। 2004 সালে খেলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ট্রফি, সেবার ৬ষ্ঠ স্থানে ছিল আফগানিস্তান। আইসিসি ট্রফি খেলার যোগ্যতা অর্জনের এই প্রতিযোগিতায় আফগানরা চমক দেখিয়েছিলেন মালয়েশিয়াকে হারিয়ে। এশিয়ার বিভিন্ন আঞ্চলিক টুর্নামেন্টে খেলে অভিজ্ঞতা বাড়াতে থাকে আফগানিস্তান। 2007 সালে প্রথম ট্রফি জয় করে তারা। ফাইনাল টাই হওয়ায় এসিসি টি-20 কাপ ভাগ করে নিতে হয়েছিল ওমানের সঙ্গে। সেখান থেকে ক্রমাগত উত্থানের সাক্ষী থেকে টি-20 আন্তর্জাতিক দলগুলোর ক্রমতালিকায় এখন বিশ্বের 10ম স্থানে আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘদিন ধরে চলছে। আবারও তালেবানরা আফগানিস্তান দখলের পর থেকে দেশটিতে অনেক পরিবর্তন হয়েছে। এই কারণে আফগান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দেশ ছেড়ে চলে গিয়েছিল। এছাড়া 2 ডজন খেলোয়াড়ের জন্য নাগরিকত্ব ও ভিসার ব্যবস্থা করা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। সম্প্রতি মহিলাদের বিরুদ্ধে তালেবানের কট্টর অবস্থানের কারণে আইসিসির পূর্ণ সদস্যপদ ঝুঁকিতে পড়েছিল আফগানিস্তানের। কিন্তু এত সব প্রতিকূলতা সত্ত্বেও আফগানিস্তান ক্রিকেট দল দমে যায়নি, বরং তালিবান শাসকরা বিনিয়োগ করেছে ক্রিকেটে। 2022 সালে ক্রিকেট বোর্ডের বার্ষিক তথ্য অনুযায়ী বোর্ডের মোট আয়ের 10% বা $10 লাখ অনুদান পাচ্ছে সরকার থেকে। এখনও তাদের বার্ষিক আয়ের সবচেয়ে বড় অংশ $47,50,000 ক্রিকেটের অভিভাবক সংস্থা থেকে আসে। এছাড়াও স্পন্সরশিপ ও মিডিয়া মার্কেটিং থেকে আসে আয়ের 11%, যা প্রায় $10.5 লাখ। স্বাভাবিকভাবেই ব্যয়ের সবচেয়ে বড় খাত আন্তর্জাতিক ক্রিকেট। তবে তারা তাদের ঘরোয়া ক্রিকেট নিয়েও যথেষ্ট সচেতন। তাই তো ঘরোয়া ক্রিকেট ও স্থাপনা তৈরিতেই তাদের ব্যয় প্রায় 25%। এখন পর্যন্ত তাদের 11টি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, 12তমর কাজ চলমান রয়েছে। দেশে ক্রিকেটের উন্মাদনা বাড়াতে ঘরোয়া টুর্নামেন্টগুলো সরাসরি টেলিভিশন ও রেডিওতে সম্প্রচারের ব্যবস্থা করেছে বোর্ড থেকে। 2010 সালে টি-20 কোয়ালিফায়ার জিতে ওই বছর প্রথম টি-20 বিশ্বকাপ খেলে। 2012 ও 2014 সালে টি-20 বিশ্বকাপে নিজেদের খেলার প্রথম 3 টি-20 বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও 2016 সালে টি-20 বিশ্বকাপে সুপার 10 অবধি খেলেছিল আফগানিস্তান। তবে এবার তো নিউজিল্যান্ডকে হটিয়ে টি-20 বিশ্বকাপের আফগানিস্তান রয়েছে সুপার 8-এ। এমনকি সুপার 8-এও অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদের স্বপ্নযাত্রা অব্যাহত রেখেছে। ওয়াসিউল হক পান্থ, এখন। সন্ধ্যাবাজারে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যাবাজার। ডেঙ্গু জ্বরে আক্রান্তের পিক টাইম হিসেবে সেপ্টেম্বরকে ধরা হলেও এখনই রাজধানী সহ দেশ জুড়ে দেখা দিয়েছে এডিসের উপদ্রব। খাল কিংবা ঝিলপাড়, আবার বাসা বাড়ির আনাচে কানাচে জন্ম নিচ্ছে এডিসের মশা। প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকে। সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বলছে তাদের একার পক্ষে ডেঙ্গুর প্রকোপ রোধ করা সম্ভব নয়। বিস্তারিত মাঝারি মনের প্রতিবেদনে। রাজধানীর খিলগাঁয়ের ঝিলপাড়, যে ঝিল কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল এলাকাবাসীর স্বস্তির জন্য, সেই ঝিলই এখন ময়লার আস্তানা। বৃষ্টি হলেই এসব আস্তানায় বাড়ে মশার উপদ্রব। ঝিলের পানিতে কিছুটা স্রোত থাকলেও ভাসমান প্লাস্টিকে জমে থাকা পানি রূপ নিয়েছে এডিস মশার কারখানা হিসেবে। সিটি কর্পোরেশনের কয়েকবারের চেষ্টায় খাল পরিষ্কার রাখা সম্ভব হয়নি বাসাবাড়ির ময়লার জন্য। আমরা এই জেলের মধ্যে নিজেরা ময়লা ফেলি, এবং আমি এরকমও দেখছি যে জেল থেকে সোফা সেট বের করা হয়েছে, তোলা হয়েছে। হ্যাঁ, তো এই জন্য আমাদের সচেতন হওয়া উচিত। সিটি কর্পোরেশন করতেছে, সাথে সাথে আমাদের করা উচিত। দৈনিক আমরা যে পরিমাণ মশার কামড় খাইতেছি বা আমরা বাসা বাড়িতে ই করতেছি, এটা আসলে ওই রকম মনে হয় কেউ ব্যবস্থা নেয় না, যে জন্য আমাদের মশার কামড়টা বেশি খাইতে হয়। ঝিলপাড়ের মতন নন্দীপাড়ার জিরানি খালেরও একই অবস্থা। দুপারের আগাছা আর প্লাস্টিক জাতীয় নানান পাত্রে জমা পানিতে উৎপন্ন হওয়া মশার কামড়ে অতিষ্ঠ জনজীবন। খালের পাড়েই রয়েছে বাসাবাড়ি, দোকানপাট, সেই সাথে খোলামেলা পরিবেশে খেলাধুলা করা শিশুরাও রয়েছে ডেঙ্গু ঝুঁকিতে। বাসিন্দারা বলছেন দিনের চেয়ে মশার উপস্থিতি রাতে বাড়ে কয়েক গুণ। আমাকে ঘরে আমরা থাকতে পারি না, মশা মাছি জ্বালায়, কয়েল দাঁড়ালো, মনে করেন আপনার মানে না। আমাকে ৭৪ নম্বর ওয়ার্ডটা মনে করেন যে অতিরিক্ত মশা খালের লগে দেখা মশাটা একটু বেশি, এটা যে কোনো একটা সংশোধন করা দরকার। এদিকে সিটি কর্পোরেশন ডেঙ্গুর প্রকোপ রোধে কয়েক ধাপে কাজ করছে জানিয়ে স্থানীয় কাউন্সিলর জানান, মশক নিধনের পাশাপাশি জনসচেতনতা আরও বৃদ্ধি প্রয়োজন। সুপার বাজারে ভ্যাকেন্সি যে আপনার মশা বৃদ্ধি পাচ্ছে, আমার মশাটা তাড়াতাড়ি কার্যকর করবে। আগামীকাল থেকে আমাদের 2টা টিম নামবে মশক নিধনের জন্য। আমরা এক সারিতে শুরু করব, ইনশাল্লাহ 4-5 দিনের মধ্যে আমরা মশা নিধন করার সম্ভব আমাদের। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩,৩১৫ জন, আর মারা গেছেন ৪১ জন। মাঝার ইমন, এখন ঢাকা। কোরবানির ঈদের সময় জবাই করা গরু, মহিষ, ছাগলের মাংস রেখে এদের শিং, হাড়, ভুঁড়ি, কান, রক্ত ফেলে দেওয়া হয়। অথচ বিশ্ববাজারে এসবে রয়েছে ব্যাপক চাহিদা, যার সংরক্ষণে প্রয়োজন আধুনিক জবাইখানা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বহু আগেই জায়গা ঠিক করলেও জবাই হয়নি একটি পশুও। বিস্তারিত দেলোয়ার দোলনের প্রতিবেদনে। কোরবানির ঈদে বাংলাদেশে চামড়া সংগ্রহ করার দৃশ্য খুবই পরিচিত হলেও এখন তা অনেকটাই পাল্টে গেছে। গেল কয়েক বছর ধরে প্রাণীর ফেলে দেওয়া বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ করছেন ব্যবসায়ীরা, বিদেশে যার ব্যাপক চাহিদা রয়েছে। শুধুমাত্র ঈদে এই অঙ্গপ্রত্যঙ্গের বাজার কয়েকশো কোটি টাকা। রাজধানীর হাজারীবাগ ঈদের পরদিন বিকেলে অলিগলি ঘুরছে এই ভ্যান গাড়ি। পাড়া মহল্লা ঘুরে ঘুরে সংগ্রহ করা হয়েছে কোরবানির পশুর হাড়গোড়। এছাড়াও চামড়ার বর্জ্যের স্তূপ থেকেও পশুর কান, মাথার চামড়া, লেজ, চর্বি সংগ্রহ করে অনেকে। কোরবানির পর ফেলে দেওয়া এইসব অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে আয়ের সুযোগ মেলে তাদের। ফালেদে আমি টোকে আনি, আবার কিছু কিছু জিনিস আমি মানে কাজের মহিলাকে কিনে আনি। গোল্লা, গান্ডুস, আড্ডি, সবরি এগুলো বিক্রি করে ১২-১৩ হাজার টাকা যেমন 2 দিনে আমি ইনকাম করছি। হাজারীবাগের হাড্ডিপট্টিতে বেচা কেনা চলে এসব হাড়গোড়ের। বস্তায় বস্তায় আসছে হাড়গোড় সহ পশুর অঙ্গ প্রত্যঙ্গ। শ্রমিকরা বড় বড় গামলার ভেতর হাড়গোড় ওজন করে জমা করছে নির্দিষ্ট স্থানে। হাড্ডিপট্টির এসব দোকানিরা হকারদের থেকে কাঁচা হাড় কেজিপ্রতি ১০ টাকা, শুকনো ১৮ টাকা দরে কিনে থাকেন। গরুর লিঙ্গ প্রতিটি ৮০ টাকা থেকে ১১০ টাকা, গোল্লা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। গরু, মহিষের হাড় ছাড়াও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কেনা বেচা চলে এখানে। টোকাইরা বিক্রি করে বাঙালি দোকানে। বাঙালি দোকানওয়ালারা একখানে ওই ১০ কেজি, ২০ কেজি, 100 কেজি, 200 কেজি হেরা একত্র জমায়া ওরা আমাদের কাছে বিক্রি করে। চর্বি হচ্ছে ৪০ টাকা, ৫০ টাকা পার কেজি। তারপর হচ্ছে যেটাকে গোল্লা বলা হয় সেটা হচ্ছে ২০০ টাকা, ২২০ টাকা। প্রত্যেকটি খসাইরে আমরা অ্যাডভান্স দেওয়া আছে। একটা গরু জবর দিলে তাকে ১ লাখ টাকা অ্যাডভান্স দিই। সংগ্রহ করা এইসব অঙ্গ প্রত্যঙ্গ থাইল্যান্ড, মিয়ানমার, চীন ও জাপানে ব্যাপক চাহিদা রয়েছে। শুধু হাড়ি নয়, পশুর রক্ত, নাড়িবুড়ি, শিং, দাঁত, যৌনাঙ্গের চাহিদা দিন দিন বাড়ছে। পশুর হাড়, শিং, নাড়ি, ভুঁড়ি, প্যানি, চামড়া, মূত্রথলি এমন কিছু নাই যেটা রপ্তানির যোগ্য নয়। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির দেয়া তথ্য অনুযায়ী বিচ্ছিন্নভাবে সারা দেশে 1,20,00,000 গরু মহিষ থেকে সমপরিমাণ গোল্লা, 80,00,000 লিঙ্গ সংগ্রহ করা সম্ভব। গড়ে 10 কেজি হারে 1,20,000 টন হাড় রপ্তানি করা সম্ভব। এছাড়াও বছর জুড়ে জবাই হওয়া 1 কোটি ছাগল ভেড়ার 40 থেকে 45 লাখ নাড়ি বুড়ি রপ্তানিযোগ্য। সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিতে প্রয়োজন আধুনিক পশু জবাইখানা, যেখানে প্রাণীর রক্ত এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করা যাবে। 2017 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হাজারীবাগের এই আধুনিক পশু জবাইখানাটির নির্মাণের উদ্যোগ নিলেও এখনও তা আলোর মুখ দেখেনি। কিন্তু কেন? দুইটি আধুনিক জবাইখানা ঢাকা দক্ষিণের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং একটি পরিপূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে। এজন্য আমরা তিনবার কিন্তু দরপত্র আহ্বান করেছি, আমরা কোনো দরপত্র আজকে পর্যন্ত পাইনি। যদিও খামারিরা বলছেন ভিন্ন কথা। আধুনিক যন্ত্রপাতি থাকলেও অপরিকল্পিত ভবন নির্মাণ ও পর্যাপ্ত সুবিধা না থাকাকে দায়ী করছেন তারা। স্লটার হাউস যদি ফর্মালি স্লটারিং করা হয় তাহলে কিন্তু আমাদের মাংসের প্রসেসিং কস্ট অনেক কমে যাবে। গরু আনলোড হবে যে জায়গায়, সেটা ফ্লোরটা অনেক স্লিপারি। গরু এসে আনলোড হলে গরু ব্যথা পাবে। 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা জার্নি করে আসে, সেই গরুকে আবার র্যাম্প দিয়ে 4 তলায় উঠতে হবে। এটা কোনোভাবেই প্র্যাকটিক্যাল না। যেখানে সেখানে গরু জবাই হলে সেখান থেকে রক্তের মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়তে পারে আশপাশের পরিবেশে। দীর্ঘদিন যদি ময়লা পড়ে থাকে তাহলে সেখানেই কিন্তু ব্যাকটেরিয়া গড়ে ওঠার সম্ভাবনা থাকে। তো সেখানে যদি কেউ এটা সংস্পর্শে যায় তারও কিন্তু সংক্রমণ হওয়ার চান্স থাকে। এদিকে প্রাণিসম্পদ অধিদপ্তর আরও 22টি আধুনিক পশু জবাইখানা নির্মাণ করতে আগ্রহী, যেখানে রপ্তানিযোগ্য পশুর রক্তসহ অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করা যাবে। এতে ভোক্তা পর্যায়ে মাংস আরও কম দামে বিক্রি করা যাবে। মেট্রো স্লটার হাউস আমাদের 3টা, এছাড়া 22টা আমরা জেলায় করতেছি। আর আমাদের উপজেলাগুলোতে 200-র উপরে। মেট্রো যে 3টা এটা একেবারে হাইফাই, এটা কোনো হাতের স্পর্শ তো দূরের কথা, এখানে একাডেমিক ইনস্টিটিউশনের মতন প্রত্যেকটা জিনিস রিসাইক্লিং হবে, এভরি ক্যাপাসিটি সেখানে থাকবে। নগর পরিকল্পনাবিদরা মনে করেন কোরবানির সময় জবাইখানা ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে নাগরিকদের। এতে নাগরিক সুস্থতা নিশ্চিতের পাশাপাশি মিলবে সুন্দর নগরী। আধুনিক জবাইখানার ধারণা, সেই ধারণা নিয়ে আমরা কাজ শুরু করেছি, কিন্তু দেখা যাচ্ছে পরিকল্পনার গলদ আছে, ব্যবস্থাপনার গলদ আছে। জবাইখানাতে নিতে পারলে শহরের স্বাস্থ্য ঠিক থাকবে, জনস্বাস্থ্য ঠিক থাকবে, আবার একই সাথে পশুর বিভিন্ন যে উপজাত, সেই উপজাত থেকে আমরা এক ধরনের সার্কুলার ইকোনমি আমরা তৈরি করতে পারবো। কোরবানির সময় ব্যাপকভাবে প্রাণীর ফেলে দেওয়া অংশ সংগ্রহ করার সুযোগ থাকে। পরিকল্পিতভাবে এসব অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ ও রপ্তানি হলে সম্ভাবনাময় এ খাত দেখবে আলোর মুখ। দেলোয়ার দোলন, এখন ঢাকা। সন্ধ্যাবাজারে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যাবাজার। টানা 12 মাস ধরে বিশ্বজুড়ে ভেঙেছে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। গবেষণা সংস্থাগুলো যেটি বলছে যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে চলতি বছর আর্থিক ক্ষতি ছাড়িয়েছে $4100 কোটি। তাপমাত্রা বৃদ্ধির লাগাম টেনে ধরতে না পারলে 2049 সাল নাগাদ প্রতি বছর বৈশ্বিক আয় কমতে পারে গড়ে $38 ট্রিলিয়ন পর্যন্ত। বিস্তারিত নাফিয়ান মানমনের প্রতিবেদনে। যতদূর চোখ যায় শুধু ফসলি জমি। পাখির চোখে দেখলে মনে হবে মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত জমি ছেয়ে আছে ফসলে। তবে চীনা কৃষকদের কান্না ভেজা চোখ বলছে ভিন্ন কথা। তীব্র তাপদাহে ফেটে চৌচির শাংডং রাজ্যের 32 লাখ হেক্টর ভুট্টার ক্ষেত। মাত্র কয়েক গ্যালন পানিতে কতটুকু ক্ষতি পোষানো সম্ভব তা নিয়ে শঙ্কায় কৃষকরা। টানা 12 মাস ধরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে বিশ্বজুড়ে। এশিয়া থেকে আমেরিকা, ইউরোপ থেকে আফ্রিকা বিপর্যস্ত তাপপ্রবাহ, খরা ও দাবানলে। দেশে দেশে বাড়ছে হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা, বাদ যাচ্ছে না পশু পাখিও। গত বছরের শেষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় COP28 জলবায়ু সম্মেলন, যেখানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে প্রথমবারের মতো সম্মত হয় বিশ্বের প্রায় 200টি দেশ। সম্মেলনের পর পেরিয়ে গেছে 7 মাস। এ সময় বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনে, প্রকৃতির বৈরী আচরণে মারা গেছেন 3500-এর বেশি মানুষ, যার মধ্যে আছেন 1000-এর বেশি হজযাত্রী। ব্রিটিশ NGO ক্রিশ্চিয়ান এইডের প্রতিবেদন বলছে, চলতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে আর্থিক ক্ষতি ছাড়িয়েছে $4100 কোটি। শুধুমাত্র বীমার আওতাভুক্ত আর্থিক ক্ষতিগুলো প্রতিবেদনে অন্তর্ভুক্ত করায় প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি খোদ ক্রিশ্চিয়ান এইডের। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়বে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো কৃষি প্রধান দেশগুলোর ওপর। তীব্র তাপপ্রবাহ ও খরার কারণে কমবে ফসলি জমি, কমবে খাদ্য উৎপাদন ও দেশজ উৎপাদন। কর্মঘণ্টা নষ্ট হবার পাশাপাশি 2030 সাল নাগাদ কর্মহীন হতে পারেন বিশ্বের 8 কোটি মানুষ। আগামী 25 বছরে বৈশ্বিক আয় প্রতি বছর গড়ে কমতে পারে $38 ট্রিলিয়ন পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, পৃথিবীর তাপমাত্রা সহনশীল মাত্রায় নিয়ে আসতে হলে কমিয়ে আনতে হবে তেল, গ্যাস, কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার। অন্যথায় শিগগিরই পৃথিবী পরিণত হতে পারে বসবাসের অযোগ্য গ্রহে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছে শান্ত বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। পাশাপাশি ইউটিউবে দেখতে ভিজিট করতে হবে youtube.com/c/ekhontv।